সংবিধানের 109 অনুচ্ছেদে হাইকোর্ট বিভাগের অধস্তন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর হাইকোর্ট বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে মর্মে উল্লেখ রয়েছে। এই অনুচ্ছেদের বুনিয়াদে সংবিধানে কোন সংশোধন না করেই শুধুমাত্র রুলস অব বিজনেস এবং বিচারকদের নিয়োগ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, বরখাস্তকরণ, শৃঙ্খলা বিধান ইত্যাদি সংক্রান্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত যে সকল বিধিমালা প্রচলিত রয়েছে সেগুলোতে প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষের সংজ্ঞায় পরিবর্তন এনে সেখানে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবকে অন্তর্ভুক্ত করলে সুপ্রিম কোর্ট সচিবালয় তথা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পথে আইনগত কোন বাধা থাকবে না। এছাড়া জেলা আদালত সমূহের বাজেট বরাদ্দের বিষয়টিও তখন বিচার বিভাগীয় সচিবালয় হতেই নিশ্চিত করা হবে। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। উক্ত প্রস্তাব বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মঞ্চে উপবিষ্ট আইন উপদেষ্টার সবের দৃষ্টি আকর্ষণ করছি। এই প্ল্যান অফ অ্যাকশনে বিচার বিভাগের স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতকরণে UN বেসিক প্রিন্সিপলস অন দি ইন্ডিপেন্ডেন্স অব দ্য জুডিশিয়ারিতে বর্ণিত বিধানসমূহ অনুসরণীয় বেস্ট প্র্যাকটিস গাইডলাইন হিসেবে চিহ্নিত করা হবে। আমি বিশ্বাস করি বর্তমান সময় এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের শ্রেষ্ঠ সময়। বিচারকবৃন্দ, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার পর বিচার বিভাগে গুণগত পরিবর্তন আনয়নে আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মরত বিচারকদের মধ্যে থেকে সৎ, দক্ষ, স্বাধীন মনোভাব ও নেতৃত্ব দানের গুণাবলী সম্পন্ন উপযুক্ত বিচারকদের নিয়ে প্যানেল বা ফিট লিস্ট তৈরি করে সে প্যানেল থেকে প্রতিষ্ঠান প্রধান যেমন জেলা জজ, দায়রা জজ, CJN, CNN পদে নিয়োগ প্রদানের ব্যবস্থা আমি নিশ্চিত করব, যেন বিচার বিভাগ পূর্বের শাসনামলের ন্যায় ভীতু ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে না পারে। বর্তমানে বিচারকগণের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোন ঘোষিত নীতিমালা নেই, ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময় বিচারকগণ বৈষম্যের শিকার হয়েছেন। আমি এই বিষয়টি একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়ন করব। শুধু বিচার বিভাগীয় পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করলেই হবে না, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হিসাবে সংবিধানের 95(2) অনুচ্ছেদে যে বিধান রয়েছে কেবল সেটুকু নিশ্চিত করে বিচারক নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে এক অভূতপূর্ব অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে, যেখানে সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রে রাজনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করেছে। এটি ন্যায় বিচারের ধারণার সাথে সম্পূর্ণ সংঘর্ষে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য স্বাধীন জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন রয়েছে। কনস্টিটিউশনাল রিফর্ম অ্যাক্ট 2005 ও দ্য সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস রেগুলেশনস 2013 অনুসারে যোগ্য ব্যক্তিদের নিকট হতে এই কমিশন
দরখাস্ত আহ্বান এবং সাক্ষাৎকার গ্রহণ করে সর্বাপেক্ষা যোগ্য ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনীত করে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সংবিধানেও উচ্চ আদালতের বিচারক নিয়োগের কোন সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকার প্রেক্ষিতে সে দেশের উচ্চ আদালত বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগে 1993 সালে হতে কলিজিয়াম পদ্ধতির প্রবর্তন ঘটিয়েছে। তাই উচ্চ আদালতের বিচারক নিয়োগে অন্যান্য দেশসমূহে অনুসৃত আধুনিক পদ্ধতিসমূহ বিবেচনা নিয়ে আমাদের দেশে উচ্চ আদালতের বিচারক নিয়োগে একটি কলিজিয়াম ব্যবস্থা চালু করতে আমি সচেষ্ট হব।